স্মৌধ যদি নকরে ক্ষমতাবর অটোনমাস কনস্টিটিউশন যদি গঠন নকরে যদি প্রথমে ডেভেলপমেন্ট কনস্টিটিউশন গঠন নকরে তেতিয়ালে আগন্তুক 2021 নির্বাচনত আমি আমার প্রথমে জনগোষ্ঠীর বিভিন্ন দল সংগঠনের লগতে এই অঞ্চল পকড়া করা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লগত লৈ আমি বর্তমান নেতৃত্ব সরকারের বিরুদ্ধে আমি উচিত ব্যবস্থা গ্রহণ করার কথা। আজি ধুবুরী জেলার সৈবাৰীত আকাশু এখন সংবাদমেল পাতে। এই সংবাদমেলখানত উপস্থিত থাকে আকাশুর কেন্দ্রীয় সমিতির উপদেষ্টা প্রদীপ রায়, গড়িয়া অরুণ কুমার রায়, মারিয়া গকুল রায়, সাংগঠনিক মারিয়া ব্রজেন রায়, কোচ রাজবংশী মহিলা সমিতি গড়িয়ানী পূরবী সরকার লগতে উপস্থিত ভালে কজন আকাশুর বিষয়ববিয়া গিলানো। এই সংবাদমেলত কল যে যোৱা 20 ডিচেম্বৰ 2020 ইন তাৰিখে দিনা 12টা বজাত আকাশুৰ মুখ্য কাৰ্যালয় বঙাইগাঁও শ্বহীদ বেদী কাপত আকাশু চিলাৰাই সেনা মহিলা সমিতিৰ যৌথ কাৰ্যনিৰ্বাহক সভা হয়া যায়। কাৰ্যনিৰ্বাহক সভা মৰ্মে কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ প্ৰাপ্তি অধিকাৰৰ বাদে চৰকাৰৰ বিৰুদ্ধে আন্দোলন কৰিয়া নিজৰ মূল্যৱান জীৱন দেৱা জাতীয় শ্বহীদ গিলানৰ প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি জনাবৰ বাদে প্ৰতি বছৰে জানুৱাৰী মাহৰ 7 তাৰিখৰ দিনা দিনটা শ্বহীদ দিৱস হিচাপে আকাশুৱে পালন কৰি আহিছে। এই বেলাও আহা 7 জানুৱাৰী 2021 ইন তাৰিখৰ শ্বহীদ দিৱসটা ধুমধামেৰে পালন কৰিবৰ বাদে ধুবুৰী পূব আৰু পশ্চিম আকাশু জিলা কমিটিৰ যৌথ উদ্যোগত পালন কৰিব বুলিয়া আমাক জনায়। ওৰ লগতে যাৱা 16 ডিচেম্বৰ তাৰিখে সকালে কিছু দুষ্কৃতিকাৰীয়ে আকাশুৰ কজনমান নেতৃত্ববৰ্গক লাঠি জোং আদিৰে আক্ৰমণ কৰিয়া ঘায়েল কৰে আৰু আকাশুৰ স্বাভিমান জাতীয় পতাকা হালদিয়া গামোচা আদিক মাটিত ফেলেয়া ভৰি দিয়া মোহৰাই আৰু মৈদামত থকা বিশ্ব মহাবীৰ চিলাৰায় প্ৰতিমূৰ্তিটা মস্ত ডাঙৰভাৱে ক্ষতি কৰিয়া চিলাৰায় তৰোৱালখন ভাঙিয়া আৰু এই কুকাণ্ডক নিন্দা কৰিয়া ধিক্কাৰ জনাইল আৰু এইফালে কল যে কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ গোটাই ৰাইজক জাতীয় পোচাক সাজপাৰ ব্যৱহাৰ কৰিবৰ বাবে আবদাৰ জনাইল এই সংবাদমেল যোগে দিয়া। যোৱা 20 তাৰিখে বঙাইগাঁও জিলা আকাশুৰ মুখ্য কাৰ্যালয়ত আমি কেইবাটাও সিদ্ধান্ত লোৱা হয় আৰু সেই সিদ্ধান্তসমূহৰ ভিতৰত আমাৰ জাতিৰ হকে যিসকলে শ্বহীদ বলিদান দিছিল শ্বহীদ হৈছিল জাতিটোৰ হকে আন্দোলনৰ হওক বা বিভিন্ন ধৰণৰ মেচকৰণৰ হাতত আমাৰ যিসকলে শ্বহীদ হৈছিল তেওঁলোকৰ আত্মাৰ সদগতিৰ কাৰণে আমি প্ৰতি বছৰে 7 জানুৱাৰীটো আমি শ্বহীদ দিৱস পালন কৰোঁ আৰু সেই শ্বহীদ দিৱসটো আমি ধুবুরী জেলার পাটি বলে ওলাইছো যদিও জৈল্লি অর্থাৎ বিলাসীবরাজ পূব আর ধুবুরী জেলার পশ্চিম এই দুটো জেলার উদ্যোগত আমি জৈল্লি আমি কেন্দ্রীয় পাটি বলে ওলাইছো অহা 7 জানুয়ারি আর ইয়ার লগে লগে আর আমার কারণে বড় দুর্ভাগ্যজনক একটা কথা যিজন আমার মহান বীর যোগদীপেন্দ্র নারায়ণ যিজনে নাকি ভারত স্বাধীন হওয়ার পিছতেও যোৱা নাছিল অর্থাৎ 2 বছর পিছতে গৈছিল অর্থাৎ যোগদীপেন্দ্র নারায়ণ তেওঁৰ জন্মজয়ন্তী 106তম জন্মজয়ন্তী তুফানগঞ্জত অৰ্থাৎ তুফানগঞ্জ আকাশুৰ উদ্যোগত চিলাৰাম মৈদামত পতা আছিল আৰু সেই চিলাৰামত পতা যিটো আমাৰ চিলাৰে মূৰ্তি আছিল সেই মূৰ্তিটো যোৱা 16 তাৰিখে কোনোবা মিছকেনেট অৰ্থাৎ দুষ্কৃতিকাৰীয়ে বঙাই পেলাই গতিকে এইটো আমাৰ কাৰণে দুৰ্ভাগ্যজনক কচবংশী জনগোষ্ঠীৰ ওপৰত বা স্বাভিমানৰ ওপৰত যি ধৰণৰ আঘাত সানিছে পশ্চিমবংগ চৰকাৰে কোনো এই ক্ষেত্ৰত কোনো ধৰণৰ ষ্টেপ লোৱা নাই অর্থাৎ যিজন মহান বীর এই মহান বীরর ওপর যিজন মানে কোচবংশীর লগতে মহান বীরর ওপর যি ধরনের মানে একটা আঘাত শোনা আছিল এইখানে আমার জাতিটোর কারণে বড় দুর্ভাগ্যজনক কথা আছিল সেইখানে আমি পশ্চিমবঙ্গ সরকারক আমি আহ্বান জানাইছো অতি সোনকালে দুষ্কৃতিহারক যিসকলে এই কার্যত জড়িত যিসকলে এই মূর্তি ভঙার কার্য জড়িত অর্থাৎ আমার কোচবংশী জাতীয় যেহেতু পতাকা গামোচা আদি করে তেওঁলোকে যি ধরনের বেয়া ব্যবহার করেছিল অর্থাৎ মাটি ফেলাই যেটা ফাড়ি ফেলাইছিল গতি এই দুষ্কৃতিকারীসকলক অতি সোনকালে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জী অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীক আমি আহ্বান জানাইছো অতি সোনকালে দুষ্কৃতিকারী বাঁচি কি ধরব লাগে অন্যথা আকাশুয়ে হাত সাবতি না থাকিব অর্থাৎ আমি এই সম্পর্কত অচিরে 2-1 দিনের ভিতর আমি নিশ্চয় সিদ্ধান্ত লম যদিহে পশ্চিমবঙ্গে মানে কোনো ধরনের ব্যবস্থা নলয় এই দুষ্কৃতিকারী ধরার কারণে গতি আজি এই সম্পাদন পাতা এইকেইটাই উদ্দেশ্য আৰু ইয়াৰ লগতে আমি কোচবংশীসকলৰ যিটো স্বকীয় অস্তিত্ব অৰ্থাৎ ট্ৰেডিশ্যনেল ড্ৰেছ পাতানি সমূহ কোচবংশী জনসাধাৰণক
কমতাপুরৰ জনসাধারণ কমতাপুর আমার আই মাতৃ বৈনীগুলা আমি আমার জাতীয় সাজ পরিধান করার কারণে আক্রাসুর তরফের আমি আহ্বান জানাইছো। আর ইয়ার লগে লগে যাতে আমার কচ রাজ্য গোষ্ঠীয় রাইজখিনিও যাতে এই ক্ষেত্রত সহায় করে জাতিত্বের অস্তিত্ব সংকটের সময় জাতিত্বর এটা পরিচয় দিয়ার কারণে আমি আহ্বান জানাইছো, যাতে সকলে রাইজে এই ক্ষেত্রে সহযোগ করে। আর আমি ইতিমধ্যে প্রত্যেকখন জেলা আমি জানাই দিছো যাতে এই যেটা আমার নিউ সেশন আহব স্কুলবিলাকত আমার সৌগোষ্ঠীয় যাতে আমার ছাত্রী সকল কসামজি ছাত্রী সকল যাতে স্কুলবিলাকত পরিধান করে, এই সংক্রান্ত আমি প্রত্যেকখন জেলার আক্রাসুর সভাপতি সম্পাদকর লগতে আঞ্চলিক কমিটি পর্যায়ের সকলক আমি জানাই দেওয়ার কারণে ব্যবস্থা করেছো, যাতে সমূহ রাইজে আমার জাতীয় অস্তিত্ব রক্ষার কারণে জাতীয় পরিচয়ের কারণে যাতে সকলে সহযোগ করে আমাক জাতীয় মানে ভবিষ্যতে এটা উজ্জ্বল কামনা করে। আক্রাসুর মহিলা সমিতি আর জেলা সেনার যৌথ উদ্যোগত আমার এখন কার্যনির্বাহক সভা হয়েছিল। আর এই কার্যনির্বাহক সভাতে যেহেতু আমার এই কজন দীর্ঘদিনীয় দাবি, আমি দীর্ঘদিনের কমতাপুর রাজ্য কজনজ জনজাতিকরণ করা আর কজনজী ভাষা সংবিধানের অষ্টম অনুসূচি অন্তর্ভুক্ত করার দাবিত আমি আন্দোলন করে আইসো। আর এই আন্দোলনকালত আমার বহুতো সতীর্থই সরকারের এগেনস্টত আন্দোলন করবলে গই ন্যায্য প্রাপ্তি অধিকার কারি আনবলে গই আজি নিজের মূল্যবান জীবন এই আত্মবলিদান দিছে। এই আত্মবলিদান সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবার কারণে আমি প্রত্যেক বছরে জানুয়ারি মাসের 7 তারিখত আমি শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছিল আর এই হিসাবে আমি প্রত্যেক বছরে পালন করে আছি। এইবারও অহা 7 জানুয়ারিত আমি ধুবুরী জেলা পূব আর ধুবুরী জেলা পশ্চিম যৌথ আক্রাসুর জেলা কমিটির যৌথ উদ্যোগত আমি ধুবুরী জেলাতে পালন করা হব। আর এই যৌথ উদ্যোগত যে আমার শহীদ দিবস হবো, এই শহীদ দিবসত আমার কেন্দ্রীয় কমিটির লগতে জেলা কমিটি আন্দোলন দলে দলে যোগদান করবার কারণে আমি আহ্বান জানাইছো। তারপর আমার যে রাজ্য আমার আসিল আর ভবিষ্যতে আমি এই রাজ্যখানক আমি সরকারের কারি আনিমে তারে মাইলর খুঁটি হিসাবে যে আমাকে কেএসি দিছে আমি তাক আকলে জানাইছো। আর যার কারণে কেএসি কোন পূর্ণদমে আগবাড়ি লই যাবার কারণে সরকারক আমি আহ্বান জানাইছো। আর লগতে আমি কমতাপুর বৃহত্তর কমতাপুর দাবি করেছো, আসাম বেঙ্গল আজি নেপাল ভুটান ইত্যাদি যান সকল কজন সকলকে লই আমি আমার কমতাপুর রাজ্য দাবি করেছো। আর যার কারণে বেঙ্গলত থাকা যে আমার 7খন জেলা, এই জেলাতো আমি আক্রাসুর ভূমি আমার সাংগঠনিক যে স্থিতি আমি টনকিয়াল করা আরম্ভ করেছো। যা তুফানগঞ্জ গুজরাট জেলার তুফানগঞ্জ অন্তর্গত জেলারায় ময়দানত 106তম আমার যে মহারাজ আছিল হেক রোজা আমার কমতাপুর হেক জগদেব নারায়ণ ভূ বাহাদুর তেখেতর যে জন্ম জয়ন্তী, এই জন্ম জয়ন্তী আমি তুফানগঞ্জ দুইদিনিয়া কার্যসূচীরে 14 আর 15 তারিখে আমি পালন করেছিলো। আমার এই কার্যসূচীত পশ্চিমবঙ্গের যে উন্নয়ন দপ্তর মন্ত্রী তেখেতও উপস্থিত আসলে, তেখেতে সুন্দর বক্তব্য রাখিছিলে। আর পশ্চিমবঙ্গ সরকারে কর্জাঞ্জীসকলের আন্দোলন প্রতি সহায় জানাই কিছু কিছু মানে কর্জাঞ্জী কিছু কিছু দাবি পূরণ করা আরম্ভ করেছে। তার কারণে পশ্চিমবঙ্গ সরকার আমি ধন্যবাদ জানাইছো। কিন্তু ধন্যবাদ জানাইও 16 তারিখত যে একটা প্রকৃত ঘটনা ঘটিলে চিলারার ময়দানত যে আমার কার্যসূচী হয়ে গেল, হয়ে যাওয়ার পিছত তারে অন্তর্গত কিছু দুষ্কৃতিকারীয়ে আমার এই আক্রাসুর জেলা আমার কোচবিহার জেলা কমিটি আছে তেখেতসকলের উপর অতঃপ্রতভাবে আক্রমণ চলাইছিল, লাঠিজং আদি আক্রমণ চলাই সিহঁতক মারি পিটি সিহঁতক হসপিটালাইজ করেছিলে। আর আমার যে প্রতিমূর্তি আছিল সেই প্রতিমূর্তি বৃহৎ ক্ষতিসাধন করে তাকে আমার যখন চিরালে তরোয়াল সেই তরোয়াল ভাঙি পেলাইছিল। তার কারণে এই কার্যক আমি আক্রাসে ধিক্কার জানাইছো। আর আমি পশ্চিমবঙ্গ সরকারক আহ্বান জানাইছো যে যখন এই দুষ্কৃতিকারী এই কামত জড়িত হয়ে আছে তখনসলক চিনাক্ত করে তখনসলক করায়ত্ত করে যে দৃষ্টান্তমূলক শাস্তি বিহে তার কারণে পশ্চিমবঙ্গ সরকারক আহ্বান জানাইছো। তাকে যদি নকরে তেতিয়াহলে আক্রাসে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের কষ্ট কার্যসূচী আন্দোলন কার্যসূচী লোবলে বাধ্য হব। উজনি মধ্য নামনি বিটিএডিকে ধরে বিভিন্ন অঞ্চলত সিচিত হয়ে থাকা কোচ এজেন্সিসক লগত লই আমি কোচ এজেন্সি ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করার কারণে অহা 7 জানুয়ারি তারিখটুকে আমি নির্দিষ্ট দিন হিসাবে আমি ধরে লই আমি সেইদিন তারিখটুকে আমি ঘোষণা করার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আমি আহ্বান জানাইছো। আর জনজাতিকরণের প্রতিবেদনের চূড়ান্ত প্রতিবেদন 7 জানুয়ারির আগমুহূর্তত 1 জানুয়ারির কোচ এজেন্সি জনগোষ্ঠীত একটা শুভ বার্তা প্রেরণ করবে বলে আমি সরকারে আহ্বান জানাইছো। আর যদি 7 জানুয়ারির তারিখের ভিতর যদি আমার এই 3টা বিষয়ের উপর ধরনের বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ নকরে তেতিয়াহলে নিশ্চিতভাবে আমি 7 জানুয়ারি তারিখের পরবর্তী পর্যায়ে আমি 7 জানুয়ারির ডেডলাইন দিছো। এই ডেডলাইন সময়সীমা দিয়ার পিছতো যদি মূল পলকা মারি থাকে
বিগত দিনৰ চৰকাৰসমূহৰ দৰে যদি কচুমচীসকলক বাৰে বাৰে প্ৰতাৰণা প্ৰবঞ্চনা বঞ্চনা কৰি থাকে তেতিয়া কচুমচী জনগোষ্ঠীৰ ৰাইজৰ এতিয়া হাৰাবাতি বহি নাথাকে। নিজৰ শেষ বিন্দু টেষ্ট থকালৈকে কচুমচী জনগোষ্ঠীয়ে নিজৰে আত্মনিৰ্ভৰ সংগ্ৰামখন অব্যাহত ৰাখিবৰ কাৰণে আমি 7 তাৰিখৰ দিনাখনে আমি ঐক্যবদ্ধভাৱে আমি পণ ল'ম, আমি প্ৰতিজ্ঞা ল'ম, আমি সেইদিনাখনে আমি স্পষ্ট কৰিম যে প্ৰকৃত অসমৰ চৰকাৰখনে কচুমচীসকলক আচলতে আন্তৰিকতাৰে লৈছে নে তেওঁলোকে আচলতে আমাক প্ৰবঞ্চনা প্ৰতাৰণা কৰাৰ কাৰণেহে আচলতে তেওঁলোকে আমাক টক প্ৰদান কৰিছিলে, এই কথাটো স্পষ্ট অহা 7 জানুৱাৰী আমি সেইদিনাখনৰ শ্বহীদ দিৱসৰ দিনাখনে আমি ৰাজহুৱা কৰিম। যদি নহয় আমি স্পষ্টভাৱে কৈছো যদি কচুমচীসকলক জনজাতিকৰণ কৰাৰ ক্ষেত্ৰত প্ৰতিবেদন প্ৰস্তুত কৰি যদি জনজাতিকৰণ 2021ৰ আগমুহূৰ্তত যদি নকৰে, যদি কমতাপুৰ অট'নমাছ কাউঞ্চিলখন যদি গঠন নকৰে, যদি কচুমচী ডেভেলপমেণ্ট কাউঞ্চিলখন গঠন নকৰে, তেতিয়াহ'লে আগন্তুক 2021ৰ নিৰ্বাচনত আমি আমাৰ কচুমচী জনগোষ্ঠীৰ বিভিন্ন দল সংগঠনৰ লগতে এই অঞ্চলত বসবাস কৰা বিভিন্ন জাতি জনগোষ্ঠীক লগত লৈ আমি বৰ্তমান নেতৃত্বাধীন চৰকাৰখনৰ বিৰুদ্ধে আমি উচিত ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ। এক বটল পানী দেন ইয়ে লিজিয়ে আংকল ঊঠ সমঝায়ে ক্যা झरना जल नेचर्स बेस्ट।